নমস্কার, হার হার মহাদেব। আমরা হচ্ছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিবাহের নান্নিমুখ বা বিধিসাধ্য, যাই বলুন, সেই নান্নিমুখ সাধ্যের যে প্রাথমিক কর্ম সেভাবে কি কি করতে হবে। সামবেদীয় এবং যজুর্বেদীয় দুটো আলাদা বিষয়, কারণ দুটো আলাদা রকমভাবে করতে হয়। আজকে আমি আপনাদেরকে যজুর্বেদীয় কর্মটাই বোঝাচ্ছি, যজুর্বেদীয় কর্মে কীভাবে করতে হবে। প্রথমে গিয়ে যে সাজানোর কর্মটা আমি আগের দিন বলেছি, আর যারা দেখেছেন ভিডিও তারা বুঝতে পারবেন কীভাবে সাজাবেন। তারপরে কর্তাকে ডাকবেন, কর্তা এসে বসবে আসনে, এবং আসনে আসার পরে যেইটা করবেন, প্রথমে কুসঙ্গুড়িয়ে ধারণ করাবেন। তার মন্ত্র রয়েছে, সেই মন্ত্র পাঠ করে বাঁ হাত এবং ডানাতে কুসঙ্গুড়ি ধারণ করালেন। তারপরে আজমন, বিষ্ণুস্মরণ, আসন শুদ্ধি, আপনার গুরুপঙ্ক্তি প্রণাম, জলশুদ্ধি, গঙ্গা জলের স্নান, এই প্রাথমিক ক্রিয়াগুলো। তারপর শিখাবন্ধন, পুষ্পশুদ্ধি, তিলক ধারণ, শুধুমাত্র চন্দন দ্বারা তিলক ধারণ হবে। তারপরে আমরা সর্বদেবদেবীর পুজো করিয়ে নেবেন, অর্থাৎ এতে কণ্ঠস্বে গম গণপতায় গণেশ আয় নম, এতে কণ্ঠস্বে আরিত্যাদি নবগ্রহ প্রণম, এতে কণ্ঠ মশাদি রসবতারে প্রণম, এতে কণ্ঠস্বে রস দিকপালে প্রণম, এইভাবে সব দেবদেবী। লাস্টে অবশ্যই বলবেন কিন্তু এতে কণ্ঠস্বে প্রজাপতয় নম, ঠিক আছে। এই ফুলটা ঘটের তলায় দেবেন। তারপরে আমরা সূর্যার্ঘ করবেন। সূর্যার্ঘ করার পরে এবার বিবাহের আসল কর্ম শুরু হবে। প্রথমে যেটা হবে সেটা হলো স্বস্তি বাচন। স্বস্তি বাচন কী করাবেন? প্রথমে আচক টন্ডুল একটা কুশির মধ্যে দিয়ে মন্ত্র বলবেন, নম কর্তব্যস্মিন শুভ ষষ্ঠী মার্কেন্দ্র পূজা পূর্বক গন্ধাদি অধিবাসনা নম ষষ্ঠি ভাবন্তি ভবন্ত নম ষষ্ঠী ভগবন্তি ভবন্ত নম ষষ্ঠী ভগবন্ত ভবন্ত। তারপর ঠাকুরমশাই বলে অংশস্থ অংশস্থ অংশস্থ, এইভাবে পরপর ঋদ্ধি হবে এবং লাস্টে পূর্ণাঙ্গ হবে। তারপরে শক্তি সূক্ত এবং সাক্ষ্য মন্ত্র জপ হবে। তারপরে সংকল্প, এই সংকল্পটি মহিলাদের বিয়ের ক্ষেত্রেই সংকল্পটি অবশ্যই করবেন, পুরুষের বিয়ের ক্ষেত্রে সংকল্পটি করবেন না। সংকল্প করার পর সংকল্প সূক্ত পাঠ করবেন, বা দুই ক্ষেত্রেই করতে পারেন। তারপরে যে জিনিসটা করবেন সেটা হলো ষষ্ঠীর পুজো, ষষ্ঠীর ধ্যান, ষষ্ঠীর আবাহন এবং ষষ্ঠী দেবীকে গন্ধপুষ্প পুষ্প ধূপ দীপ নৈবেদ্য অর্থাৎ পঞ্চপ্রচারে পুজো এবং লাস্টে ষষ্ঠীর ধ্যান। তারপরে মার্কেন্দু, মার্কেন্দের পুজো করবেন, ধ্যান করবেন, আবাহন করবেন, গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করবেন, সর্বশেষে প্রণাম করে দেবেন। এই হচ্ছে মার্কেন্দেরও পুজো। তাহলে ষষ্ঠীরও পুজো হলো, মার্কেন্দেরও পুজো হলো। তারপরে করতে হবে কি, তারপরে অধিবাস, অর্থাৎ যে পুরুষ বা মহিলার বিবাহ হবে তাকে ডাকবেন, তার সে পিঠে প্রণাম করবে। পুরুষ হলে ডান পা আগে দিয়ে বসবে, মহিলা হলে বাঁ পা আগে দিয়ে বসবে। তারপর নমস্কার করবে, নমস্কার বসে তাকে একটু আচমন করাবেন, আচমন করে তাকে দিয়ে কিছু পুজো করাবেন। এই যে আপনার ঘটের উদ্দেশ্যে পুজো করাবেন, পুজো করা হয়ে গেল ঘটের উদ্দেশ্যে বিভিন্ন দেবদেবীর পুজো। তারপরে অধিবাস, অর্থাৎ বিভিন্ন মঙ্গল দ্রব্যাদি একের পর এক ছোঁয়াবেন, প্রথমে ঘট, তারপরে মাটি এবং তারপরে ছেলে বা মেয়ের কপালে। কী কী দ্রব্য? গঙ্গা মাটি, গন্ধ অর্থাৎ চন্দন, তারপর শিলা, ধান, দুব্য, পুষ্প, ফল, দধি, ঘি, স্বস্তিক সিঁদুর, শঙ্খ, কাজল, হলুদ, সাদা শস্যে চামর, দর্পণ, টোপর, শ্রী, প্রশস্তি পাত্র অর্থাৎ হচ্ছে আপনার বরণ ডালা, তারপর বরণ কুলো, দ্বীপ, আমরা আলতাপাতা, লাটাই থাকলে লাটাই, রূপো, তাম্র, মঙ্গলসূত্র, স্বর্ণ, এগুলো সব ছোঁয়াবেন। সবার লাস্টে মঙ্গলসূত্র বেঁধে দেবেন এবং তারপর তাকে প্রণাম করাবেন। প্রণাম করে উঠিয়ে দেবেন। ওঠানোর আগে অবশ্যই আবুটি কর্তা তার মাথায় হাত ছুঁয়ে আয়ুশক্ত জপ করবেন এবং সে তারপরে উঠে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি অধিবাস কর্ম। অধিবাস কর্ম করার পর আমাদের যেখানে চলে যেতে হবে আবুদ্ধিক কর্তাকে নিয়ে, সেটা হলো গণেশের একটু পুজো করে ষোলশ মাতৃকার পুজো। আলাদা করে যে ষোলশ মাতৃকা রয়েছে আমাদের, অর্থাৎ গৌর্য মাতৃকা, পদ্মমাতৃকা, শচী মাতৃ, মেধা মাত্রা, সত্যই মাত্রা, বিজয়া মাত্রা,
জয়ামাত্মা, দেব সেনামাত্মা, সহাইমাত্মা, সদাইমাত্মা, শান্তিমাত্মা, পুষ্টিমাত্মা, ধীতিমাত্মা, তুষ্টিমাত্মা, আত্মদেবমাত্মা, কুলদেবমাত্মা, এই যে প্রত্যেকের গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করবেন। তারপরে যেটা করতে হবে সেটা হলো বসুন্ধারা, অর্থাৎ বসুধারা দেয়ালের মধ্যে, কারণ গোবর দিয়ে থাকলে গোবর দিয়ে বা সিঁদুর দিয়ে এঁকে নেবেন। প্রত্যেকটাতে আমরা ঘি দিয়ে তার মন্ত্র রয়েছে এবং তাকে গন্ধ পুষ্প ধূপ দীপ দিয়ে পুজো এবং তাকে প্রণাম। এ হলো ষোড়শ মাতৃকার প্রণাম। যজুর্বেদীয় এরপরে যেটা করতে হবে গঙ্গাভূস্বামী যজ্ঞেশ্বর বিষ্ণুকে গন্ধ পুষ্প দিয়ে পুজো করে একদম ভোজ্য উৎসর্গ করে দিতে হবে, অর্থাৎ সংকল্প করে ভোজ্য উৎসর্গ, তারপরে প্রণাম মন্ত্র। এই হয়ে গেল মোটামুটি আমাদের প্রণাম মন্ত্র করে একটু দক্ষিণাত্য করে দেবেন, বৈগুণ্য সমাধান করবেন। সকালের মতো যে বিবাহ কর্ম যজুর্বেদীয় নান্নিমু সম্পূর্ণভাবে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করলাম। যদি ভালোভাবে আপনি করতে চান তাহলে এইভাবে সুন্দরভাবে করবেন, এইভাবে সাজিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার নান্নিমুখ সুন্দরভাবে হবে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পূজা অর্চনা বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে রাখবেন, পূজা অর্চনা করতে থাকবেন।